সিলেটে মিলছে না সরকারের বেঁধে দেওয়া দামে ব্রয়লার ও সোনালি মুরগি এবং ফার্মের ডিম মূল্য নির্ধারণের দুদিন পার হলেও বাজারে এর কোনো প্রভাব দেখা যায়নি বুধবার সিলেটের কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে সরকার নির্ধারিত মূল্য মানছেন না ব্যবসায়ীরা ব্যবসায়ীরা বলছেন ক্রয় মূল্য বেশি হওয়ায় বাধ্য হয়ে তারা বেঁধে দেওয়া দামে বিক্রি করতে পারছেন না মুরগ ও ডিম নতুন মূল্য অনুযায়ী প্রতি কেজি ব্রয়লার মুরগি একশো উনআশি টাকা উনষাট পয়সা সোনালি মুরগি দুইশো টাকা চৌষট্টি পয়সা এবং প্রতিটি ডিমের দাম নির্ধারণ করা হয়েছে এগারো টাকা সাতাশি পয়সা বেঁধে দিয়েছে সরকার এতে প্রতি ডজন ডিমের দাম পড়ে একশো বিয়াল্লিশ টাকা চুয়াল্লিশ পয়সা তবে সিলেটের দু একটি বাজারে ব্রয়লার মুরগি একশো আশি টাকা কেজিতে বিক্রি হলেও অনেক বাজারে বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে একশো টাকা সোনালি মুরগির পিচ বিক্রি হচ্ছে সর্বোচ্চ 3৫০ টাকা আর প্রতি পিস ডিম পাইকারি বাজারে বিক্রি হচ্ছে বারো দশমিক ছয় শূন্য পয়সা সে হিসাবে বায়ান্ন টাকা হালি বিক্রি হচ্ছে তবে খুচরা বাজারে তা আরও বেশি দামে বিক্রি হচ্ছে এক সপ্তাহ আগে সিলেটের বাজারে ব্রয়লার মুরগি একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা কেজিতে পাওয়া যেত কম ছিল সোনালি মুরগির দাম এক সপ্তাহের ব্যবধানে দুটির দাম বেড়েছে কেজিতে পঁয়ত্রিশ টাকার মতো ক্রেতারা বলছেন বাজার নিয়ন্ত্রণে তদারকি দরকার যারা মুরগ ও ডিম বিক্রি করছে তারা আসলে অতিরিক্ত দাম রাখছেন সরকারের বেঁধে দেওয়া দামে কিছুই পাওয়া যাচ্ছে না এর আগেও দাম বেঁধে দিয়ে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছিল গত বছরের সেপ্টেম্বরে আলু ডিম ও দেশি পেঁয়াজের দাম বেঁধে দিয়েছিল সরকার কিন্তু ওই দাম বাজারে কার্যকর হয়নি ব্যবসায়ীরা বলছেন সরকারের নির্ধারিত দামে কিছুই পাওয়া যাচ্ছে না সব কিছু বাড়তি দাম দিয়ে কিনতে হচ্ছে সম্প্রতি দেশের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে সৃষ্ট বন্যায় কয়েকটি জেলায় পোলট্রি খাতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এতে ওই এলাকা থেকে মুরগি ও ডিমের সরবরাহ কমেছে তাছাড়া ভারত থেকে আসা ডিম চাহিদার তুলনায় পর্যাপ্ত না হওয়ায় এই পণ্যের দাম কমছে না পণ্যের দাম বেড়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন সিলেটের ব্যবসায়ীরা এছাড়া ডিম ও মুরগির উৎপাদন খরচের চেয়ে দাম কম হওয়ায় লোকসানে পড়তে হবে বলে জানান তারা